নমস্কার এই চ্যানেলে আপনাকে স্বাগতম বাংলায় কাজেরও খবর সবার আগে পাবার জন্য চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ বাংলায় যদি নতুন নতুন কোনো জব আপডেট আসে আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সবার আগে এই চ্যানেলে কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন বিভিন্ন প্রাইভেট কোম্পানির জবের আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন প্রতিনিয়ত ফলো করুন অবশ্যই একটা জব আপনি কনফার্ম পেয়ে যাবেন তো এখানে আমরা আজকে যে জব রেকমেন্ডটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হলদিরাম কোম্পানিতে রিকমেন্ড চলছে এখানে কিন্তু অল ইন ইন্ডিয়াতে রিকমেন্ডটা বেরিয়েছে যারা হলদিরাম ওয়েবসাইট থেকে যারা দেখতে চাও তারা অবশ্যই কিন্তু হলদিরামের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো এখানে কিভাবে জয়নিং হয় এবং কিভাবে কাজটা তোমরা কনফার্ম পাবে সমস্ত ডিটেলস আজকে কিন্তু আমরা আলোচনা করব তোমাদের সামনে তা অবশ্যই নন স্কিপে ভিডিওটা দেখতে থাকো তোমরা তো দেখে নিয়েছ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত নন স্কিপে দেখতে থাকো তো এখানে দু ভাবে কিন্তু তোমরা কাজটা পেতে পারো একটা হচ্ছে ফিফটি কাজ পাওয়ার সম্ভাবনা আর একটা হচ্ছে 100% কাজ পাবেই তোমরা এইবারে চলো ফিফটি কাজ পাবেন কিভাবে আর হানড্রেড পার্সেন্ট সম্ভাবনাটা কীভাবে ফিফটি সম্ভাবনাটা এইভাবে না হলদিরাম ওয়েবসাইটে গিয়ে আপনারা যদি ডাইরেক্ট অ্যাপ্লাই করেন ডকুমেন্ট সাবমিট করেন ওখানে কোনো টাকা পয়সা না দিয়ে তাহলে আপনাকে দুই থেকে তিন সপ্তাহ পর সরি দুই থেকে তিন সপ্তাহ পর আপনাকে ইন্টারভিউতে রাখা হবে তারপর ইন্টারভিউতে যদি আপনি সিলেকশান হন ইন্টারভিউতে সিলেকশান হওয়ার আরও দু সপ্তাহ পর জয়নিং এটা হচ্ছে আমাদের ফিফটি পারসেন্ট কনফার্মেশান পাওয়ার যে অ্যাপ্লাই পদ্ধতি মানে আপনি হয়তো ইন্টারভিউ দিলেন তাতে সিলেকশান নাও হতে পারেন এই জন্য এখানে ফিফটি পারসেন্ট বলা হয়েছে এইবারে আপনার আপনি হতে চান না আপনার কাজটা খুবই এমার্জেন্সি মানে খুবই তাড়াতাড়ি লাগবে আপনার ফ্যামিলি কন্ডিশান খুবই খারাপ সেক্ষেত্রে আপনার কাজের একটা খুবই প্রয়োজন কাজ একটা আমার আপনার এখনই লাগবে এই তিন থেকে চার দিন ভিডিওটা দিয়ে দেখছেন তিন থেকে চার দিন অথবা এক সপ্তাহের মধ্যে হলে খুবই ভালো হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে জবটা পাবেন এক্ষেত্রে আপনারা পাবেন যে ডাইরেক্ট আপনাকে কোম্পানি অথবা ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করতে হবে সেখানে গিয়ে সাবমিট করতে হবে ডকুমেন্টস যদি কিছু সামান্য টাকা পয়সা লাগে সেখানে দিতে পারেন তাও দেওয়ার প্রসেসটা আমি আপনাকে বলে দিই আপনি কথাবার্তা বলবেন যদি আপনার ভালো লাগে কথা শুনে বা মনে হয় যে কাজটা আমি করবো আমার দ্বারা পসিবিল কাজটা কাজটা আমি করতে পারবো তাহলেই কিন্তু আপনি ডকুমেন্টস সাবমিট করবেন তার আগে নয় আর যারা অ্যাপ্লাই করতে চান সেটা আমি বলেই দিয়েছি রুলস কী কী আছে সেটা আমি বলে দেবো অ্যাপ্লাই লিঙ্কটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো এবারে এখানে আলোচনা করব কত ঘন্টা ডিউটি কত টাকা স্যালারি কাজ পেতে গেলে কী কী করতে হবে সমস্ত ডিটেলসটা একটু ঝালিয়ে নিই এখানে হচ্ছে আমাদের ডিউটি টাইম কাজের একটা ডিউটি টাইম হচ্ছে ক্যান্ডিডেটদের উপর বিশাল একটা প্রভাব পড়ে যে আমি এই লোকেশানে কাজ করব বা ডিউটি টাইম কতটা হবে কত ঘন্টা হতে পারে এখানে ডিউটি টাইম হচ্ছে আমাদের জাস্ট ন ঘন্টা নাইন আওয়ার্স ডিউটি টাইম ইন দিস জব এই জবের ন ঘন্টার ডিউটি টাইম এবং যেহেতু একটা ভালো ভালো ব্র্যান্ডেড কোম্পানিতে তোমরা কাজ করবে সেক্ষেত্রে তোমাদের ন্যূনতম যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাশ হতেই হবে নাহলে কিন্তু একদমই কাজ করতে পারবে না সেটা তুমি যদি ডাইরেক্টও অ্যাপ্লাই করো অথবা অনলাইনে অ্যাপ্লাই করো কোনোভাবেই সম্ভব নয় এটা আর এখানে করছে কোনো ফ্রডের ব্যাপার নেই আগে থেকেই বলে দিই কারণ কোম্পানিতে যারা যায় অথবা অ্যাপ্লাই করে যারা ইন্টারভিউতেও যায় তারাও কিন্তু এ মানে আমাদের ইন্টারভিউ যে সেকশান সেখান থেকেও কিন্তু অনেক সময় রিপোর্ট করে তাছুন সেসব কথা বাদ দিয়ে আমরা মেইন যে ডিটেলসটা আলোচনা করছিলাম সেটাই করি স্যালারি হচ্ছে এগারো হাজার দুশো টাকা থাকা কোম্পানির খাওয়া কোম্পানির স্পটে জয়নিং হবে যদি ডাইরেক্ট করেন এটাই হচ্ছে ব্যাপার মেন ডিটেলস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আর একটা নতুন ভিডিও